চলুন দাদা। স্যার আপনার নাম ক্যাশ? না না ওটা কাশ। ও কাশ, তা পেমেন্টটা তো ক্যাশে নাকি দাদা? এ মজা করছিলাম মজা করছিলাম দাদা, আমার না এবার একটু দেরি হচ্ছে। হ্যাঁ আচ্ছা কাশদা, আপনি কি শরৎকালের জন্য ছিলেন? দাদা কাশটা আমার শর্ট ফর্ম, আমার আসল নাম কাশিফ, কাশিফ আহমেদ। কি হলো দাদা? এই দাদা একটা মাইনরিটি সরি মাইনর প্রবলেম হয়ে গেছে দাদা, গাড়িটা না স্টার্ট হচ্ছে না, আপনি বরং ট্রিপটা ক্যান্সেল করে দিন। এই দাদা এই ট্রিপ তো আপনি স্টার্ট করে দিয়েছেন, এখন ক্যান্সেল কিভাবে করব? আর ক্যান্সেল করলেও নতুন গাড়ি পাবো কি পাবো না কোনো ঠিক নেই তো, চারদিকে যা অবস্থা চলছে দাদা। আরে আজব তো, আপনি এত প্রতিবাদ করছেন কেন? আচ্ছা আপনাকে কত দেখাচ্ছিল এখান থেকে, 786? আরে না না পার্ক সার্কাস যাবো তো, অত কেন বলবে, ওই 200-220 বলছিল। ও পার্ক সার্কাস, সেখানে কি গুড় বাতাসে চড়াম চড়াম করতে যাচ্ছেন? না না আমি তো বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে বেরোলাম, আর চড়াম চড়ামটা আবার কি? আচ্ছা আপনাদের খারাপ লাগে না, আমার একটা নিরীহ জন্তু চাষ করে, দুধ দেয়, দুধে সোনাও থাকে, আমার একটা 5-স্টার জন্তুকে মেরে খেয়ে ফেলতে? তবা তবা ভিগান তো আমি। তবা তবা ভিগান? ও তালিবানের পর এবার তবা তবা ভিগান? না না মানে আমি মাংস খাই না। বিড়াল বলে মাছ খাই না। দাদা এসব বাদ দিন না, আমার লেট হচ্ছে, ট্রিপ স্টার্ট হয়ে গেছে, বিল বেড়ে চলেছে, আপনি আমার গাড়িটা স্টার্ট করুন না। এক মিনিট দাদা, ভাই হেভি কেস খেয়ে গেছি। আরে একটা আধা ক্যালানে চেঙ্গিস খান ক্যাব বুক করেছে, বলছি নিয়ে যাবো না তাও যেতেই চাইছে না, কথাই শুনছে না কিছু, এটাই তক্ক করছে না। তুই রামনবমীর তলোয়ারগুলো আনিস না, ওগুলো জং ধরে গেছে, তুই বরং এই হকি স্টিক ফিক নিয়ে আয়। হ্যাঁ আমি আছি এই গড়িয়া 5 নম্বরের পেছন দিকটায় আছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। জয় শ্রীরাম জয় শ্রীরাম। হ্যাঁ আপনি ফুয়েল ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আগুন নিয়ে চিনিমিনি খেলছেন? ও সরি ফুয়েল ট্যাঙ্কটা খোলা ছিল, দেখিনি আমি, আসলে একটু জয়েন্টটা বুম করছিলাম। বুম না বুম হতো আর একটু হলে। এই আপনি ভেতরে গিয়ে বসুন তো, আমি আপনার জন্য আরেকটা ড্রাইভারকে আসতে বলেছি, ও আপনাকে ঠিক জায়গায় ছেড়ে দেবে, একটু এক্সট্রা টাকা দেবে না, আপনি ভেতরে গিয়ে বসুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওফ কলকাতার যে কবে একটু ঠান্ডা হবে। ঠান্ডা পড়লেও কদিনের জন্যই আর পড়বে, এই হাফ সোয়েটারই কেটে যাবে। না না চতুর্দিকে এত ঝামেলা, অশান্তি, নেতাদের নাটক, এইসব আর কি। ঝামেলা যে কারা করছে সেটা তো পোশাক দেখলেই বোঝা যায়। তাই বলে আবার শীতকালে চাড্ডি পরে ঘুরে বেড়াবেন না, ঠান্ডা লেগে যাবে। এই কি বললেন? যা মনে হয় তাই বললাম, নাকি আবার কথা বলার জন্য ডকুমেন্টস লাগবে? দাঁড়ান দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। কি দেখাবেন? ডিটেনশন ক্যাম্পে যাওয়ার রাস্তা? আপনার জিপিএস দেখাবে? হ্যাঁ দেখাবে তো বটেই। আচ্ছা আপনার কাছে ডকুমেন্টস আছে? আর ডকুমেন্টস ছাড়ুন, আপনার তো নিজের পুরো নামটা ইউজ করতে লজ্জা লাগে, কাশিফ থেকে নাকি কাশ, যত সব শহরের নাম পাল্টে দিচ্ছেন, তার বেলায় কিছু না দাদা। পার্ক সার্কাসে আমার অফিস, রোজ লোকাল ট্রেনে চেপে অফিসে যাই, আজকে নাকি শুনলাম স্টেশন জ্বালিয়ে দিয়েছে, তাই আপনার ক্যাব বুক করলাম। আর গাড়িতে ওঠার থেকে দেখছি আমি একজন মুসলিম বলে আপনি আমাকে গোহত্যাকারী, তালিবান আর বহিরাগত রাওতায় ফেলে দিয়েছেন। দাদা আপনি যেমন একদিন ক্যাব না চালালে আপনার টাকা জোটে না, আমারও সেরকম অফিস যেতে লেট হলে বস আমার মাইনে কাটে। বলুন তো দাদা এদেশে জন্মে আমাদের কোনো মুক্তি আছে? আছে কোনো মুক্তি? এই এই কথাটা কোথায় একটা শুনেছি না? বিশ্বকবি রদ্দুর রায়ের কথা এটা। দেখুন আমার কোনো ইচ্ছে নেই যে বাস জ্বালিয়ে বা ট্রেন ভেঙে কিছু নেতা মন্ত্রীর পলিটিক্যাল ক্যারিয়ারের ক্যাটলিস্ট হতে, আবার আমার সাধ্যও নেই একটা শান্তিপূর্ণ মিছিলে যেতে, কারণ ওই যে চাকরি করি যেখানে আপনিও আমাকে নিয়ে যেতে চাইছেন না, দাদা আমি কি করি বলুন তো। হ্যাঁ রে তোদের হকি স্টিকগুলো আনতে হবে না, না না তোদেরও আসতে হবে না। আরে তোদের আসতে বারণ করছি, এখন তলোয়ার লাগবে কেন আবার? হ্যাঁ আমি ঠিক আছি, কামড়াতে যাবে কেন, ভালো লোক।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল টাটা, জয় শ্রীরাম জয় শ্রীরাম। হ্যাঁ হ্যাঁ দাদা বলছি, ওই যে ব্যাপারটা জ্বালাচ্ছিলেন ওটা আরেকবার জ্বালানো যাবে? আর ছাড়ুন, আজকে আপনাকে অফিস যেতে হবে না, আর আজকে আমিও সারাদিন ক্যাব চালাবো না, ঠিক আছে? তবে যাই বলুন আর তাই বলুন, আপনারা যদি চলে যান তাহলে কিন্তু সেই বিরিয়ানিটা খাওয়া হবে না, ওই আপনাদের হাতের বিরিয়ানিটাই কিন্তু বেস্ট, কি বলবো? আমাদের এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর আমাদের নতুন মেম্বার্স হয়েছেন বরুণ শতপতি, অরুণব ভট্টাচার্য, দেবরী জানা, অর্ণব মুখার্জি, ইন্দ্রাণী মণ্ডল, অনীশ দাস এবং শুভ্রজিৎ পাণ্ডা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। এটাকে কিসব করছে, চুলকানি দাঁত হাজার মলম কিনতে হবে, তাই যারা যারা চাও উন্মেষ দাস চুলকানি দাঁত হাজার ঠিক হোক, তারা তারা আমাদের মেম্বারশিপ নিতে পারো। জয়েন বাটনে ক্লিক করে 29 টাকা দিয়ে মাত্র মাসে তোমরা আমাদের সাপোর্ট করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।